আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবার একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে অষ্টম শ্রেণী পাশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2020। আবেদনের সময় বেশি নেই, আবেদনের সময় আর মাত্র 2 দিন আছে। তো বন্ধুরা, এই সার্কুলারে কতজন লোক নেওয়া হবে, অভিজ্ঞতা কত, বয়স কত এবং শিক্ষাগত যোগ্যতা কত, A to Z এই ভিডিওর মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত বলার আগে ছোট করে একটি কথা বলে নিই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সার্কুলার থেকে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে কাঙ্ক্ষিত চাকরির সার্কুলার বিজ্ঞপ্তিটি। প্রথমেই দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক মোটর গাড়ির চালক MTD নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এখানে টাইটেল কিছু দেওয়া আছে, আমি সুন্দরভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। একে দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনী সাংগঠনিক কাঠামোভুক্ত 15তম গ্রেডের বেসামরিক মোটর গাড়ির চালক MTD এর 51 পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, নিচে সুন্দরভাবে পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, বয়স সীমা, আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে পদের প্রথমে পদের নাম দেওয়া আছে MTD গ্রেড 15, আর বেতন স্কেল হবে 9700 থেকে সর্বমোট 23490 টাকা, পদের সংখ্যা 51টি, আর বয়সসীমা 19-30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই এই জেলাগুলো ভালোভাবে বিস্তারিত পড়ে নেবেন। তো বন্ধুরা, এখানে খাম দেওয়া আছে, পদের নাম, বিজ্ঞাপনের নম্বর, প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, স্থায়ী ঠিকানা, এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এখানে 10-এ দেওয়া আছে, দেখেন আবেদনপত্র সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 28 সেপ্টেম্বর 2020, নির্ধারিত তারিখের পর কোনো প্রকার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে 12-তে দেওয়া আছে, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDO প্রদান করা হবে না। তো বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী একটি চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি। এই সার্কুলারে সময় বেশি দিন নেই, মাত্র 8-9 দিন আছে। আপনারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলান। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।